এখন কি অবস্থা? তো চলে আসছি আরও একটা সোলো ভার্সাস স্কোয়াডের গেম প্লে নিয়ে। আর এই ম্যাচেও আমরা নামি আমাদের ফেভারিট প্লেস পিকে, আর নামার সাথে সাথে আমি পেয়ে যাই ভারী একটা গান, যেটা আমার একটুও ভালো লাগে না। M249 ভালো লাগে, M249-এর অ্যাকুরেসি বেশি। তো এইটাকে নক ফিনিশ দেওয়ার অনেক ট্রাই করি, বাট একটুর জন্য বেঁচে যায়। আর আমি এদিক ওদিকে তাকাতুকি করতে থাকি যে আশেপাশে কেউ আসছে নাকি। তো ভিতরে তো অনেকগুলো প্লেয়ার, ওইটাকে নক ফিনিশ দেওয়ার চক্করে এদিক থেকে মারতে লাগছিল। তো জলদি জলদি একেও মেরে দিই, আর সাইডে দেখো কি হয়। এর ক্রোনো যাওয়ার ওয়েট করতেছিলাম। টিমমেটকে বাঁচাতে এসে ফুল স্কোয়াড এখানে চলে যায়, আর আমি পেয়ে যাই চারটা কিল। টোটাল চারটা কিল পেয়েছি, আর এদের ক্রেটগুলো আমি সমানে লুট করি, আর লুট তেমন একটা ভালো পাই না। পেয়ে যাই আমি একটা শর্টগান, আর একে শর্টগান বলতে ডাবল ব্যারেল, মানে এই শর্টগানটা দেওয়ার পরে ডাবল ব্যারেল এত কমায় দিছে, আর আমি সাউন্ড পাইতেছিলাম কেউ আসতেছে এদিকে। তো যেটা বলতেছিলাম, এই শর্টগানটা দেওয়ার পর ডাবল ব্যারেল এত কমায় দিছে, পাওয়া যায় না ঠিক মতো। আর ওইদিকে ফায়ার হতেছিল জবরদস্ত। আমি আস্তে আস্তে অলরেডি একটা স্কোয়াড ওয়াইপ হয়ে যায়, আর আরেকটা স্কোয়াডে দুইজন বেঁচে থাকে মাত্র। তো এই শটগানের অ্যাকুরেসি নিয়ে আমার মাথায় কিছুই ঢুকে না। হঠাৎ খুব ভালো মেরে যায়, আবার হঠাৎ মরেই না। তো প্লেয়ার খুঁজতে খুঁজতে আমি চলে আসি ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে এখানে আমি একটা স্কোয়াড পেয়ে যাই, আর গাড়ি থামায় ধুপধাপ মায়, কোনো কথা হবে না। তো ওই প্লেয়ারটার কাছে ছিল M82P। এই স্নাইপারটা দেখলে কলিজার পানি শুকায় যায়, আর দুইটাকে নক করে দেয় যে দুইটাকে দেখছিলাম। তো আমি ভিতরে মনে করি কি হয়তো আরও প্লেয়ার আছে, কিন্তু না, এদের টিমমেট থাকে দূরে। তো আমার স্পট লেভেলটা দেখো, নকগুলোকে ফিনিশ করি, দেখো কেমনে স্পট করে ফেলাই দেয়। ভাই আমার চোখ না চুলা। তো এই খুশিতে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না। তো এদিকে আমি লুট টুট কমপ্লিট করি, আর সাইড সুইডে যে বাড়ির দিকে যেগুলো এরিয়া আছে এদিকে আমি প্লেয়ার খুঁজতে বেরোই, কিন্তু আনফর্চুনেটলি কাউকেই পাই না। তো এখানে আমি ডিসাইড করি যে গাড়ি নিয়ে প্লেয়ার খুঁজবো। তখনই গাড়িতে উঠি আমি, আর দেখি কি সামনে যে স্নাইপিং টাওয়ার আছে ওই টাওয়ারটার মধ্যে প্লেয়ার আছে। তো আমি ভাবলাম কি দূর থেকে মেরে লাভ নেই, ওদের কাছে স্নাইপার থাকলে আমাকে ইজিলি মেরে দেবে। বিকজ আর আমি যদি নকও করি আমি কিল পাবো না, নক হওয়ার সাথে সাথে রিভাইভ হয়ে যাবে। একজন তো নাই, আছে স্কোয়াড, আর ওরাও ফাইট করতেছিল পাশের স্নাইপিং টাওয়ারের সাথে। তো দেখো এখানে আমি কি একটা বোম মারি, বোমে তো জানোই আমি কেমন এক্সপার্ট। এক বোমে তিনটা শেষ, মানে ফুল স্কোয়াড শেষ এক বোমে। তো এরা মানে শিক্ষা হয়ে গেছে, আর জীবনে স্নাইপিং টাওয়ারে হয়তো এরা ক্যাম্প করবে না। তো এদিকে ঝুলতে আমি লুট কমপ্লিট করি, আর সামনের দিকে যে ফাইট হতেছিল ওইদিকে আমি আগায় যাই। কত আমার কিল লাগবে, 13টা কিল হয়েছে, আরও কিল লাগবে আমার। আর এইখানে কোবরা বান্ডিল দুজনের কাছেই। তো এই কোবরাটাকে নক ফিনিশ করার অনেক ট্রাই করি, কিন্তু বেচারা বেঁচে যায়। আর এইখানে শুধুমাত্র অপেক্ষার খেলা হইতেছিল। কেননা জোন আমার দিকে, আর আমি ওয়েট করতেছিলাম যে কখন এরা আমার দিকে আসবে, আর আমি ইজিলি এদের মেরে দিতে পারবো। তো তখনই জোনের বাইরে থেকে একটার ফাইট হয়ে যায় ওদের সাথে। একটাকে তো নক করে দিই, আর এই বোকাটার সামনে এসে গ্লোয়াল বসায় দেয়, মানে ভালোই তো বোম মারার জন্য সুবিধা করে দিল। আর বুম ব্যাং,
যে প্লেয়ারটা আসতে লাগতেছিল জোনের বাইরে থেকে, ওরে তো মানে অস্থির একটা হেডশট দিয়ে শেষ করে দিই, এই জন্য একে আমার এত পছন্দ। তো যেতে যেতে একটা ড্রোনও ছেড়ে দিই, মিনি ড্রোন, যাতে সামনে কেউ থাকলে আমি ইজিলি মারতে পারি। কজ এদিকে অনেকক্ষণ ফাইট করতেছিলাম, ক্যাম্প করে থাকতেই পারে। আর আমি মনস্টার ট্রাক নিয়ে প্লেয়ার করতে লাগি। তো প্লেয়ার আশেপাশে খুঁজে যখন পাই না, তখন আমি ভাবি যে সামনে যে বাড়িটা আছে ওই বাড়িটার দিকে হয়তো কেউ বসে আছে। আর এই জন্য আমি ড্রপের কাছে বসে আস্তে করে একটা মিনি ড্রোন ছেড়ে দিই, আর আমার যে গেসটা ওটা ঠিক হয়ে যায় যে বাড়ির মধ্যেই প্লেয়ারটা ক্যাম্প করে বসে আছে। আমি ভাবি দুইজন ছিল, বাট মিনি ড্রোনে দেখাইতেছে একজন, মানে সোলো প্লেয়ার বসে আছে ক্যাম্প করে। আমি গাড়ি নিয়ে যাওয়ার সময় ভাবছিলাম হয়তো আমাকে মারতে লাগবে, কিন্তু না, মানে বেচারা তো ক্যাম্পারই। আর আমি উপরে যাওয়ার কোনো রিস্ক নিব না, আমার কাছে বোম আছে, বোম দিয়েই মারবো। কজ উপরে যেতে লাগলেই কী হবে, কি ওই যে মাইন বসায় রাখে, এই হলো সবচেয়ে বড় ঝামেলা। তো ফার্স্ট বোম মারি এই পারে, মরে না। সেকেন্ড বোম মারি এই সাইডে, আর থার্ড বোম মারার টাইমে দেখে ফেলে ওকে, বোম, মানে বোম দিয়েই তো সবাই মেরে দিলাম ভাই, কয়টা কিল করলাম। আর এটাই একটু মজা নেওয়ার জন্য এর উপরে ললের রিমোট দিতে থাকি। আর লাস্ট প্লেয়ারটা খুবই ভদ্র, শুট দিয়ে জানাই দেয় যে ওদিকে আছে। তো এই প্লেয়ারটার সাথে একটু মানে বুলেট মারামারি করলাম আমি, কিছুক্ষণ ওয়েট করে ঠিক মতো স্পট করলাম। আমি প্রথমে স্পট করতে পাই নাই, ঠিক আছে, আমি ভাবছিলাম মেবি পাথরের পেছনে, তারপর দেখি না উপরে যে ড্রপটা আছে ওই ড্রপের পেছনে। তখন আমি ভাবি হয়েছে অনেক রাশ, আমি গাড়ি নিতে নিতে ও কী করে নিচে পাথরের পিছনে চলে আসে। তো ভালোই হলো, সুবিধা হয়ে গেল। আমি ভাবছিলাম উপরের দিকে যাইতে কষ্ট হবে। তো এখানে দুই ক্রনোর খেলা হবে, দেখেন, ওরও ক্রনো আমারও ক্রনো, এসএমজি ভার্সেস শটগান। এর সাথে আমরা 18 প্লেট বইয়া পেয়ে যাই গাইস। আর আবার ক্লাস করতে আসতে জানতে হবে কতক্ষণ।